হাই এভরি ওয়ান ওয়েলকাম টু ফার্স্ট এক্সাম বাংলা দিস ইজ ইয়ার মেন্টার বিষ্ণু টুডে উই উইল ডিসকাস টোয়েন্টি এইট এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি তো শুরু করার আগে বলে দিই ভিডিওটি সম্পূর্ণ পিওর বাংলা ভাষাই হবে এবং এই ভিডিওর পিডিএফ পাওয়ার জন্য আপনারা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেই ক্লিক করলে আপনারা পিডিএফ ডাউনলোড করতে পারবেন অথবা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও পিডিএফ গ্রহণ করতে পারেন বা প্রাপ্ত করতে পারেন তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের আঠাশে এপ্রিল দু হাজার কুড়ি কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে আরবিআই আরবিআই মিউচুয়াল ফান্ড কোম্পানির কোম্পানিকে কত কোটি টাকা ধার দেওয়ার ঘোষণা করে তো বর্তমানে আরবিআই মিউচুয়াল ফান্ড কোম্পানিকে পঞ্চাশ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার ঘোষণা করেন তো এখানে অপশান সি ইজ এ কারেক্ট অ্যান্সার লকডাউনের জন্য মিউচুয়াল ফান্ডে ইন্ডাস্ট্রিতে লিকুইডিটিকে ফেস করতে হচ্ছে এই জন্য মিউচুয়াল ফান্ড কোম্পানি অনেক স্কিম বন্ধ করে দিয়েছে এর জন্য মানুষ ইনভেস্ট করতে পারছে না এবং মিউচুয়াল ফান্ডের অনেক লস হচ্ছে তাই জন্য আরবিআই পঞ্চাশ হাজার কোটি টাকা ঋণ মিউচুয়াল ফান্ডকে দেওয়ার ঘোষণা করে তো চলুন আরবিআই তো আরবিআই সম্বন্ধে জানা যাক তো পিকচার দেখে নিয়ে যাক আরবিআই এটি হচ্ছে আরবিআই তো আরবিআই স্থাপিত হয়েছে একে এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ সালে একে এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ সালে আরবিআই পুরো নাম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই এর গভর্নরের নাম হচ্ছে শক্তিকান্ত দাস শক্তি কান্ত দাস ইনি হচ্ছে পঁচিশ নম্বর গভর্নর তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে বিকাশশীল দেশে এক ট্রিলিয়ন ডলার এক ট্রিলিয়ন ডলার টাকা ঋণ মুকুব করার ঘোষণা কে করেছে তো এটি সঠিক উত্তর হবে অপশান সি ইউএন সি টিএডি বর্তমানে বিকাশশীল দেশে এক ট্রিলিয়ন ডলার টাকা ঋণ মুকুব করার ঘোষণা করেছেন তো ইউএনসিটিএডি এটা আপনাদের মাথায় ক্লিক করবে যে ইউএনসিটিএডি জিনিসটি কী ইউএন সি সি টিএডি জিনিসটি হলো ইউনাইটেড নেশন ইউনাইটেড ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট তো ইউনাইটেড নেশান কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট তো পিকচার দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ইউএন তো কত সালে স্থাপিত হয় সিটি এডি স্থাপিত হয় উনিশশো চৌষট্টি সালে এবং এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভা জেনেভাতে জেনেভাতে এবং এর সেক্রেটারি জেনারেলের নাম কি তো ইউএন সিটিআইডির সেক্রেটারি জেনারেলের নাম হচ্ছে মুকেশ এম ইউ কে এইচ আই এস মুকিশা কিটুই মুকিসা কিটুই তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে কোন রাজ্য করোনা ভাইরাস রোগীদের সেবার জন্য কার্মি বোট কার্মি বোট রোবোট তৈরি করেছে তো বর্তমানে এটির কার্মি বোট রোবোট তৈরি করেছে বর্তমানে কেরালা সরকার তো অপশান এ ইজ এ কারেক্ট অ্যান্সার কেরালা সরকার কেরালা সরকার কার্মি বোট রোবোট করোনা ভাইরাস রুগীদের দেখাশোনার জন্য এই রোবটটি বানিয়েছে তো এই রোবটটি সম্পূর্ণ হ্যান্ড ফ্রি অর্থাৎ অটোমেটেড মেশিন রয়েছে এই মেশিনটি করোনা ভাইরাস রুগীদের কাছে যাবে এবং তাদেরকে মেডিসিন ও তাদেরকে তাদের প্রয়োজনীয় খাবারপত্র এই রোবটটি দেবে তো চলুন কার্মি রোবটটি পিকচারে দেখে নিয়ে যাক এটি হচ্ছে কার্মি রোবট এই রোবটের দ্বারাই মাল ওষুধ ও খাবারপত্র দেওয়া হবে করোনা ভাইরাস রুগীদের তো কেরালা যখন এসছে তো কেরালার সম্বন্ধে জানা যাক কেরালের কেরালের ক্যাপিটাল হচ্ছে তিরুবানন্তপুরম কেরালার সিএম হচ্ছে পিনরাই বিজয়ান কেরালের গভর্নরের নাম হচ্ছে আরিফ মোহাম্মদ খান এবং কেরালে দুটি ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে সান্ত ঘাটি এবং পেরিয়ার বঞ্জি অভয়ারণ্য পেরিয়ার ন্যাশনাল পার্ক তো রোবট তো কতগুলি ইম্পর্টেন্ট রোবট রয়েছে সেই ইম্পর্টেন্ট রোবটগুলি আমি এক সিকোয়েন্সে বলে দিচ্ছি আপনারা নোট করতে থাকেন তো রোবট লিস্ট আমি দিয়ে দিচ্ছি তো কিছুদিন আগে কেরালা সরকার জিওকে গোক জিওকে গোক জিওকে গোক ডট ডাইরেক্ট গোক ডট ডাইরেক্ট অ্যাপ লঞ্চ করেছিল এটিকে করোনার জন্য ইসরো লঞ্চ করেছিল কোন ইসরো বায়োম মিত্রা নামে একটি রোবট লঞ্চ হয়েছিল। ইন্ডিয়ান রেলওয়ে আস্ক দিশা আস্ক দিশা নামে একটি রোবট লঞ্চ হয়েছিল। এর সাহায্যে রেলওয়ের যে কোনো ইনফরমেশান পিএনআর স্ট্যাটাস এবং খাবার বুকিং থেকে শুরু করে সমস্ত কিছু রেলওয়ের এই আস্ক দিশাতে সার্চ ইঞ্জিনে সার্চ করলে গেলেই আর্স্ক দিশা নামে অটোমেটেড এই অ্যাপ এই সার্চ ইঞ্জিন বা রোবটটি অটোমেটেড আপনাকে উত্তর দেবে এবং কিছুদিন আগে আস্ক লক্ষ্মি রোবট লঞ্চ করেছিল সিটি ইউনিয়ন ব্যাঙ্ক তো সিটি ইউনিয়ন ব্যাংক আস্ক লক্ষ্মী নামে একটি রোবট লঞ্চ করেছিল এটি লঞ্চ করা হয়েছিল কাস্টমারদের 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 যেন কোনো অসুবিধায় পড়তে না হয় ব্যাংকে এবং তাদের ফর্ম ফিল থেকে শুরু করে এবং সমস্ত কাজ এবং তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য আক্স লক্ষ্মী নামে এই রোবটটি সিটি ইউনিয়ন ব্যাংক লঞ্চ করেছিল এবং বাচ্চাদের হাত ধোয়া শেখানোর জন্য বাচ্চাদের হ্যাবিট করার জন্য হাত ধোয়া পরিষ্কার হ্যাবিট করার জন্য ইন্ডিয়া ও ব্রিটেন মিলে একটি রোবট বানিয়েছিল সেই রোবটটির নাম হচ্ছে পিপি পিই পি পিপিপি এবং আইআইটি রোপার একটি রোবট বানিয়েছিলো তার নাম হচ্ছে বার্ড বট বার্ড বট এবং মডার্ন কোচ ফ্যাক্টরি রাইবেলি রায়বেলিতে অবস্থিত ইন্ডিয়ান রেলওয়ের মডার্ন কোচ ফ্যাক্টরি রাইবেরিলিতে অবস্থিত তারা লঞ্চ করেছিল সোনা ওয়ান পয়েন্ট ফাইভ একটি নামে রোবট তো আমি এতগুলি রোবট বলে দিলাম আপনারা সিকোয়েন্স হিসাবে একটি অন্য খাতায় নোট ডাউন করে নেবেন তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তাহলে একবার আমি আপনাদেরকে রিভিশন দিয়ে দিচ্ছি কেরালা সরকার কী নামে রোবট লঞ্চ করেছে কার্মি বোট রোবট এটি করোনা ভাইরাসের জন্য লঞ্চ করেছে এবং জিওকে ডট ডাইরেক্ট অ্যাপ লঞ্চ করেছে রোবট লঞ্চ করেছে ইসরো লঞ্চ করেছিল রোবোট বায়ুমিত্রা ইন্ডিয়ান রেলওয়ে রোবট লঞ্চ করেছে আস্ক দিশা আস্ক লক্ষ্মী সিটি ইউনিয়ন ব্যাঙ্ক লঞ্চ করেছে রোবট এবং বাচ্চাদের হাত ধোয়া শেখানোর জন্য ইন্ডিয়া ও ব্রিটেন মিলে একসঙ্গে পিপি রোবট বানিয়েছিল এবং আইআইটি রোপার বাট বোট রোবট বানিয়েছে এবং মডার্ন কোচ ফ্যাক্টরি রাইবেরালিতে যেটা অবস্থিত তারা সোনা ওয়ান পয়েন্ট ফাইভ রোবট লঞ্চ হয়েছে তো সোনা ওয়ান পয়েন্ট ফাইভ মডার্ন কোচ ফ্যাক্টরি রাইবেরিতে এরা কিসের জন্য বানিয়েছিল এরা রেলওয়ে বগির কোথাও কোনো লিকেজ রয়েছে কিনা কোথাও কোনো নাট বা কোনো যন্ত্রপাতি সঠিকভাবে লাগানো হয়েছে কিনা সেটি চেক করার জন্য মডার্ন কোচ ফ্যাক্টরির লাইব্রেরি যেতে সোনা ওয়ান পয়েন্ট ফাইভ রোবট লঞ্চ করা হয়েছিল তো চলুন সামনে পছন্দে যাওয়া যাক বর্তমানে কোন দেশ নাবালিকদের জন্য বর্তমানে কোন দেশ নাবালিকদের জন্য সাজাই মৃত্যু দেওয়ার ঘোষণা করে মৃত্যু দেওয়ার ঘোষণা তুলে নেই তো এটি সৌদি আরব সাজাই মৃত্যু না দেওয়ার ঘোষণা তুলে নেই তো এখানে নাটা উল্টো হয়ে গেছে বর্তমানে কোন দেশ নামাজিকদের জন্য সাজাই মৃত্যু না দেওয়ার ঘোষণা করে আপনারা এখানে না লাগিয়ে দেবেন বর্তমানে কোন দেশ নামাজিকদের জন্য সাজাই মৃত্যু মৃত্যু না দেওয়ার ঘোষণা করে তো এটি ঘোষণা করে সৌদি আরব তো সৌদি আরবে তো সাজাই মৃত্যু জিনিসটি কী সাজাই মৃত্যু জিনিসটি হচ্ছে সৌদি আরবে কিছু কম বা অল্প পরিমাণে বা মাত্র কোনো ভুল করলে সৌদি আরবের সরকার তাদেরকে সাজা দেয় এবং মৃত্যু সাজা দিয়ে দেয় অনেক সময় সেই জন্য তাদেরকে মৃত্যু সাজা যাতে না দেয় এই জন্য তারা এই নামালিকদের জন্য সাজাই মৃত্যু সৌদি আরব তুলে নেয় এবং সৌদি আরবে অনেক জিনিসই ব্যান্ড রয়েছে যেমন মেয়েরা স্টেজে ডান্স ও গান কোনোটাই পারফরম্যান্স করতে পারতো না কিন্তু এখন তাদেরকে ডান্স ও গান করার স্টেজে পারফরম্যান্স করার জন্য অনুমতি প্রদান করা হয়েছে এবং ছেলেদের ছাড়া বাইরের দেশে যাওয়ার গেলে বা যাওয়া হলে ভিসা দিত না কারণ তাদের স্বামীদের সঙ্গেই তাদেরকে ভিসা দেওয়া হতো এবং কিছুদিন আগেই আমি আপনাদেরকে বলেছিলাম যে সৌদি আরবের সরকার কুরার মাধ্যমে অর্থাৎ এক ধরনের এক ধরনের দণ্ডে লোহার কাঁটা বেঁধে কাটা তার বেঁধে পেছনে শরীরে মারা হতো সেইটিও সৌদি আরবের সরকার তুলে নিয়েছে কারণ এইসব তুলে নেওয়ার কারণ সৌদি আরবের সরকার হিউম্যান রাইটস অ্যাক্টিভিটি যেন তাদের দেশে খারাপ ইমেজ না হয় এবং তাদের পর্য তাদের তেল শেষ হয়ে যাওয়ার জন্য তারা তাদের দেশে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য তাদের দেশে অন্যান্য কার্যক্রম এবং ফ্রি ফ্রিডম রাখার জন্য পর্যটন পর্যবর্তন বাড়ানোর জন্য অন্যান্য দেশের কাছে ইমেজ ভালো করার জন্য এই সব জিনিস তারা তুলে নিচ্ছে এবং তারা অনেক জিনিস ছাড় দিচ্ছে তো সৌদি আরব তো যখনই সৌদি আরব এসছে তো সৌদি আরব সম্বন্ধে জানা যাক সৌদি আরবের ক্যাপিটাল হচ্ছে রিয়াদ সৌদি আরবের কারেন্সি হচ্ছে সৌদি রিয়াল এবং সৌদি আরবের কিং বা প্রাইম মিনিস্টার হচ্ছে সালমান অফ সৌদি আরবিয়া সালমান অব সৌদি আরবিয়া তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে রনি রায় মৃত্যু হয় তিনি কে ছিলেন তো বর্তমানে রনি রায় মৃত্যু হয় তিনি ছিলেন একজন ফটো জার্নালিস্ট তো চলুন পিকচার দেখে নেওয়া যায় রনি রায়কে ইনি হচ্ছে রনি রায় ইনি দেশ বিদেশে নানান জায়গায় ফটো ফটো এবং ভিডিও শ্যুট করতেন নানান অলিম্পিকে ইনি হচ্ছেন আমাদের পশ্চিমবাংলা কলকাতার বাসিন্দা তো স্পোর্টসের সময় ভারতের হয়ে ফটো ও ভিডিও তুলতেন তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে কোন রাজ্য সরকার মেডিসিনের জন্য হোম ডেলিভারি দেওয়ার জন্য ধনন্তরী যোজনা শুরু করে তো ধরন্তরী যোজনা কোন রাজ্য সরকার মেডিসিন ডেলিভারির জন্য শুরু করে তো এটি শুরু করে আসামের সরকার আসামের সরকার ধরন্তরি নামে একটি যোজনা শুরু করে তো চলুন আসাম সম্বন্ধে জানা যাক আসামের ক্যাপিটাল হচ্ছে দিশপুর আসামের সিএম হচ্ছে সর্বানন্দ সোনোয়াল এবং আসামের গভর্নরের নাম হচ্ছে জগদীশ মুখী আসামের একটি বিখ্যাত ন্যাশনাল পার্ক রয়েছে সেটি হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এবং এখানে কাজী ন্যাশনাল পার্ক ওয়ার্ন হর্ন রাইনো অর্থাৎ এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ওয়ান হর্ন রাইনো শুধুমাত্র আসাম ও ওয়েস্ট লে পাওয়া যায় রাজ্যে পাওয়া যায় তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ছাড়াও মানুষ ন্যাশনাল পার্ক আসামে একটি বিখ্যাত পার্ক রয়েছে সেটির নাম হচ্ছে মানুষ ন্যাশনাল পার্ক তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে কোন রাজ্য সরকার মহিলাদের জন্য জীবনশক্তি যোজনা শুরু করে তো বর্তমানে মধ্যপ্রদেশের সরকার জীবনশক্তি যোজনা শুরু করে তো মধ্যপ্রদেশে এই জীবন শক্তি যোজনা জিনিসটি কি দেখে নিয়ে যাক তো চলুন পিকচারে দেখে নিয়ে যাক জীবনশক্তি যোজনা এখানে দেখতেই পাচ্ছেন মহিলা মাস্ক বানাচ্ছে তো শক্তি যোজনা সেইটি শহরের ক্ষেত্রে মহিলাদেরকে মাস্ক বানানোর জন্য কাজ দেওয়া হবে একটি মাস্কের দাম এগারো টাকা গভর্নমেন্ট পেমেন্ট করবে ভারত সরকার পেমেন্ট করবে এবং প্রত্যেক মহিলাকে দুশোটি করে মাস্ক বানাতে হবে দুশোটি করে মাস্ক বানাতে হবে এর ফলে এর ফলে ভারত সরকার এক বা দু দিনের মধ্যে তাদেরকে টাকা তাদের অ্যাকাউন্টে প্রোভাইড করবে তো দুশোটি মাস অর্থাৎ দুশো ইন্টু এগারো টাকা দু হাজার দুশো টাকার মতো প্রায় হবে দু হাজার দুশো টাকা প্রত্যেক দিন তারা কামাতে পারবে বা ইনকাম করতে পারবে মাস্কের জন্য তো মধ্যপ্রদেশ সম্বন্ধে জানা যাক মধ্যপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে ভোপাল মধ্যপ্রদেশের সিএম হচ্ছে শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের গভর্নর নাম হচ্ছে লালজি টন্ডন তো মধ্যপ্রদেশে কিছুদিন আগে রেডিও অভিযান চালিয়েছিল কারণ করোনা ভাইরাসের জন্য লকডাউনে তাদের স্টুডেন্টরা পড়াশোনার যাতে ক্ষতি না হয় তাই মধ্যপ্রদেশ সরকার রেডিও অভিযান নামে একটি অ্যাপ বা অভিযান চালিয়েছিল এবং মধ্যপ্রদেশে কয়েকটি ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্কের নাম জানা নিয়ে যাওয়া যাক মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে কানা ন্যাশনাল পার্ক রয়েছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক রয়েছে পান্না ন্যাশনাল পার্ক রয়েছে সঞ্জয় ন্যাশনাল পার্ক রয়েছে তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে কোন কোম্পানি গ্রুপ ভিডিও চ্যাটের জন্য ম্যাসেঞ্জার গ্রুপ ভিডিও চ্যাটের জন্য ম্যাসেঞ্জার রুম নামক ফিচার লঞ্চ করে এটি লঞ্চ করেছে ফেসবুক তো ফেসবুক কোম্পানি ভ্রু গ্রুপ ভিডিও চ্যাটের জন্য ম্যাসেঞ্জার রুম নামে একটি নতুন ফিচার লঞ্চ করেছে তো বর্তমানে লকডাউনের জন্য সারা বিশ্বে লকডাউনের জন্য প্রায় সব দেশেই জুম অ্যাপ ব্যবহার করেছিল কারণ তারা ভিডিও কলিং ও পড়াশোনার ক্ষেত্রে তো জুম অ্যাপ কন্ট্রোভার্সির জন্য ও ডাটা লিকেজের জন্য এই অ্যাপটি অনেকজন আনইনস্টল করে দেয় তাই ফেসবুক নতুন একটি অ্যাপ বা ম্যাসেঞ্জার রুম নামে একটি ফেসবুকে নতুন অ্যাপ লঞ্চ করেছে এর সাহায্যে এর সাহায্যে পঞ্চাশ জন ব্যক্তি একসঙ্গে লাইভে আসতে পারে এই এর সাহায্যে পঞ্চাশ জন ব্যক্তি একসঙ্গে আসতে পারে তো কিছুদিন আগে ফেসবুক আরেকটি অভিযান চালিয়েছিল তার নাম হচ্ছে মোর টুগেদার এবং ফেসবুক জিওর নাইন পয়েন্ট শেয়ার কিনে নিয়েছে নয় দশমিক নয় পার্সেন্ট নয় দশমিক নয় নয় পার্সেন্ট শেয়ার কিনে নিয়েছে এবং ফেসবুক কিছুদিন আগে উই থিং ডিজিটাল কার্যক্রম চালিয়েছিল এবং ফেসবুক ডিজিটাল কারেন্সি লিবরা নামে একটি ডিজিটাল কারেন্সি লঞ্চ করেছিল ডিজিটাল কারেন্সি নামে একটি কারেন্সি লঞ্চ করেছিল লিব্রা তো ফেসবুক লিব্রা নামে একটি ডিজিটাল কারেন্সি লঞ্চ করেছিল বি আর এ লিব্রা লিব্রা নামে একটি ডিজিটাল কারেন্সি লঞ্চ করেছিল চলুন ফেসবুকের অনারের নাম জানা যাক তো ফেসবুকের অনার হচ্ছেন মার্ক জুকারবার্গ মার্ক জুকারবার্গ তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে কোন দেশের পুরো মহিলা ক্যাপ্টেন সানামির সন্ন্যাস নেই তো ক্যাপ্টেন সানামির সন্ন্যাস নেই তিনি ছিলেন পাকিস্তানের ক্যাপ্টেন এবং তিনি দুশোটির বেশি ম্যাচ খেলেছেন এবং তিনি দুশোটির বেশি দুশো দুশোটির বেশি অর্থাৎ দুশো ছাব্বিশটি বোধ হয় দুশো ছাব্বিশটি হ্যাঁ সরি সরি দুশো ছাব্বিশটি তো টোটাল দুশো ছাব্বিশটি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে তো চলুন পাকিস্তান সম্বন্ধে জানা যাক তো পাকিস্তানের তো সানা পিকচার দেখে নিয়ে যাক তো ইনি হচ্ছেন সানামির ইনি দুশো ছাব্বিশটি টোটাল ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে তো পাকিস্তান সম্বন্ধে জানা যাক পাকিস্তানের ক্যাপিটাল হচ্ছে ইসলামাবাদ পাকিস্তানের কারেন্সি হচ্ছে পাকিস্তান রুপিয়া এবং পাকিস্তানের পিএম হচ্ছে প্রাইম মিনিস্টার রয়েছে ইমরান খান এবং পাকিস্তানের প্রেসিডেন্ট রয়েছে আরিফ আলবি তো চলুন পাকিস্তান ও ইন্ডিয়ার মধ্যে কি কি লাইন রয়েছে আপনারা কমেন্ট বক্সে জানান ইন্ডিয়া ও চায়নার মধ্যে রয়েছে ম্যাকমোহন লাইন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে রয়েছে ডুরান লাইন ইন্ডিয়া ও বাংলাদেশের মধ্যে রয়েছে পূর্বাচল লাইন ইউএসএ ও কানাডার মধ্যে রয়েছে ফোর্টি নাইন প্যারালাল লাইন সাউথ কোরিয়া ও নর্থ কোরিয়ার মধ্যে রয়েছে থার্টি এইট প্যারালাল লাইন এবং ইন্ডিয়া ও শ্রীলঙ্কার মধ্যে রয়েছে পাক স্ট্রিট এবং ইন্ডিয়া ও মালদ্বীপের সঙ্গে রয়েছে এইট ডিগ্রি চ্যানেল যেটিকে লোকাল ল্যাঙ্গুয়েজে আদিগিরি কান্ডু বলা হয় তো এত কোটি এতগুলো এতগুলি নাম যদি আপনারা মনে রাখেন তো এইগুলির নাম ইম্পর্টেন্ট বর্ডার বর্ডার লাইনের নাম খুব ইম্পর্টেন্ট এইগুলো ছাড়া কম্পিটিভ এক্সামে কোনো লাইন আসে না তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান ইন্ডিয়া পাকিস্তান ডিভাইডেড করা সেই লাইনটি বা বর্ডার লাইনটির নাম কি আমি অনেকবার বলেছি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে কোন রাজ্য সরকার কোভিড ফার্মা নামক মোবাইল অ্যাপ লঞ্চ করেছে কোভিড ফার্মার নামক মোবাইল অ্যাপ লঞ্চ করেছে তো এটি লঞ্চ করেছে আন্ধ্রপ্রদেশ তো আন্ধ্রপ্রদেশের সরকার কোভিড ফার্মা নামক একটি মোবাইল লঞ্চ করেছে তো কোভিড ফার্মা এই জিনিসটি কী তো কোভিড ফার্মা জিনিসটি হচ্ছে এমন লোক যারা মেডিসিনের দোকানে গিয়ে সর্দি কাশি হাঁচি জ্বরের ট্যাবলেট নিয়ে আসছে তাদের উপর সরকার নজর রাখার জন্য আন্ধ্রপ্রদেশ সরকার নজর রাখার জন্য এই অ্যাপটি বিকাশিত করেছে তো চলুন আন্ধ্রপ্রদেশ সম্বন্ধে জানা যাক তো আন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে অমরাবতী আন্ধ্রপ্রদেশের পূর্ব ক্যাপিটাল ছিল হায়দ্রাবাদ কিন্তু আন্ধ্রপ্রদেশ আন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা দুটি বিভক্ত হয়ে আন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা দুটি রাজ্য হওয়ায় তেলেঙ্গানার ক্যাপিটাল হয়ে গিয়েছে হায়দ্রাবাদ এবং আন্ধ্রপ্রদেশের নতুন ক্যাপিটাল হয়েছে অমরাবতী তো অন্ধ্রপ্রদেশের সিএম হচ্ছে জগনমোহন রেড্ডি আন্ধ্রপ্রদেশের গভর্নরের নাম হচ্ছে বিশ্বভূষণ হরিচাঁদ এবং আন্ধ্রপ্রদেশের কারেন ন্যাশনাল পার্ক রয়েছে দুটি ন্যাশনাল পার্ক রয়েছে ইম্পর্টেন্ট সেই দুটি ন্যাশনাল পার্ক হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক এবং পাপি কন্ডা ন্যাশনাল পার্ক তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে ভারত সরকার ব্যাংকিং উদ্যোগের উদ্যোগদের কত মাসের জন্য উপযোগী সেবা ঘোষণা করেছেন উপযোগী সেবা ঘোষণা করেছেন এটি সঠিক উত্তর হবে ছ মাস তো ব্যাংকিং উদ্যোগীদের জন্য ভারত সরকার মাসের জন জন উপযোগী সেবা শুরু করেছে তো জন উপযোগী সেবা জিনিসটি কী তো জন সেবা জিনিসটি হচ্ছে যদি সরকার কোনো ব্যাংকে জন উপযোগী সেবা লাগু করে দেয় লাগু করে দেয় বা লাগিয়ে দেয় তাহলে সেই ব্যাংকের কর্মচারীরা এ গ্রুপ থেকে ডি গ্রুপ অবধি সমস্ত ব্যাংকের কর্মচারীরা কোনো মতেই হরতাল করতে পারবে না বা ব্যাংক বন্ধ করতে পারবে না তো এটি কত কোন মাস অবধি লাগিয়েছে এটি মাস লাগিয়েছে এবং এই এই জন উপযোগী সেবাটি অক্টোবর দু পর্যন্ত চলবে অক্টোবর দু পর্যন্ত চলবে তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে কোন রাজ্য সরকার রাজ্যপাল বর্তমানে কোন রাজ্য রাজ্য পূর্ব রাজ্যপাল দেবানন্দ কোবরা মৃত্যু হল তো বর্তমানে বিহার রাজ্যের রাজ্যপাল দেবানন্দ কোবড়ার মৃত্যু হল তো চলুন পিকচার দেখে নিয়ে যাক দেবানন্দ কোবড়াকে তো ইনি হচ্ছেন দেবানন্দ কোবরা। ইনি কিছুদিন আগে মারা গিয়েলেন তো দেবানন্দ কোবড়া বিহার ত্রিপুরা ও ওয়েস্ট বেঙ্গল এর রাজ্যপাল ছিলেন দেবানন্দ গোবড়া বিহার ছাড়াও ত্রিপুরা ও ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপাল ছিলেন তো আপনারা অবশ্যই অপশানে ভালো করে দেখবেন পরীক্ষার খাতায় বিহার বাদ দিয়েও ত্রিপুরা বা ওয়েস্ট বেঙ্গল লিখতে পারে তো আপনারা অবশ্যই যখন দেবানন্দ কোবড়ার কথা আসবে তখন আপনারা তিনটি রাজ্যের কথা মনে রাখবেন বিহার ত্রিপুরা ও ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপাল ছিলেন দেবানন্দ কোবরা তো আপনাদেরকে বিহার ছাড়াও ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল অপশানে দিতে পারে তো আপনারা খুব স্ট্রিক্টলি এটা কোয়েশ্চেনটা মনে রাখবেন তো বিহার বিহার সঙ্গে জানা যাক বিহারের ক্যাপিটাল হচ্ছে পাটনা বিহারের সিএম হচ্ছে নীতিশ কুমার বিহারের গভর্নর হচ্ছে ফাগু চৌহান তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে কে করোনা ভাইরাস অনুসন্ধানের জন্য বিলং বাইলং বিলঙ্কনা সার্চ ইঞ্জিন বিকশিত করেছে তো বিলঙ্কনা সার্চ ইঞ্জিন বর্তমানে আই আই টিপাল এম কেরালা লঞ্চ করেছে তো টিপাল এম কেরালা লঞ্চ করেছে তো বিলাঙ্কনা সার্চ ইঞ্জিন এটি কি তো বিলঙ্গনা সার্চ ইঞ্জিন হচ্ছে এটি সংস্কৃত শব্দ যার বাংলা অর্থ হচ্ছে খোঁজা বা সার্চ তো এই অ্যাপটির কাজ কি এই অ্যাপটির সাহায্যে করোনা ভাইরাস সম্বন্ধে যে কোনো ইনফরমেশন নিতে পারেন তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে বিশ্বের সব থেকে বেশি ডিফেন্স খরচা করা দেশ কোনটি তো বর্তমানে বিশ্বের সবথেকে বেশি ডিফেন্সে বেশি খরচা করা দেশ হলো আমেরিকা তো অপশান বি ইজ এ কারেক্ট অ্যান্সার তো আমেরিকা বিশ্বের সব থেকে বেশি ডিফেন্সে খরচা করে বা বাজেট পেশ করে তো ডিফেন্সে বেশি খরচা করে আমেরিকা তো সেকেন্ডে কে রয়েছে তো আমেরিকা রয়েছে ফার্স্ট তো টপ থ্রি আপনার মনে রাখবেন আমেরিকা রয়েছে ফার্স্ট চীন রয়েছে সেকেন্ড এবং আমাদের প্রিয় ভারত রয়েছে থার্ড তো আমেরিকা চীন ও ভারত এরা হচ্ছে দুটি এশিয়ান কান্ট্রি তো এশিয়ান কান্ট্রির মধ্যে ডিফেন্সে বেশি খরচা করে চাইনা ও ইন্ডিয়া তো বিশ্বে আপনারা টপ থার্ড টপ থ্রি আপনারা মনে রাখবেন তো ডিফেন্সে সবথেকে বেশি খরচা করে আমেরিকা সেকেন্ডে রয়েছে চাইনা খরচা করে এবং থার্ডে রয়েছে ইন্ডিয়া কিন্তু বর্তমানে ইন্ডিয়া স্ট্যান্ডিং আর্মি অর্থাৎ স্ট্যান্ডিং আর্মিতে ফার্স্ট রয়েছে মানে সৈন্যবাহিনী বর্তমানে ইন্ডিয়া সব থেকে বিশ্বে বেশি বেশি সৈন্যবাহিনী রয়েছে ইন্ডিয়ার কাছে পিপলস আর্মির পিপলস আর্মি অর্থাৎ চাইনার আর্মি পিপলস আর্মি থেকেও ইন্ডিয়ার আর্মি বেশি রয়েছে চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে কোন রাজ্য সরকার জরুরি জিনিসের জন্য জরুরি জিনিসের জন্য জরুরি জিনিস সাহায্যের জন্য হেল্প মি মোবাইল অ্যাপ লঞ্চ করেছে এটি লঞ্চ করেছে হরিয়ানা তো হরিয়ানা সরকার হেল্প মি নামে মোবাইল অ্যাপ লঞ্চ করেছে তো হরিয়ানা সরকার জরুরি লকডাউনের জন্য জরুরি জিনিস অর্থাৎ মেডিসিন ফুড এবং অন্যান্য শাক ডেলিভারি করার জন্য ডেলিভারি দেওয়ার জন্য হোম ডেলিভারি দেওয়ার জন্য হেল্প মি নামক মোবাইল অ্যাপ লঞ্চ করেছে এছাড়াও এই অ্যাপটিতে রান্না করা খাবার অনেক জায়গায় ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এই অ্যাপের মাধ্যমে রান্না করা খাবারও হরিয়ানা সরকার এই অ্যাপের মাধ্যমে ডেলিভারি করতে পারে তো চলুন আজকের মতো এইটুকুই শেষ তো দেখা হবে পরের ভিডিওতে তো আপনাদের যদি কোনো ডাউট থাকে তাহলে আপনারা অবশ্যই এই জিমেল অ্যাকাউন্টে আমাকে সার্চ করে জিমেল অ্যাকাউন্টে কোশ্চেন পাঠাতে পারেন তো জিমেল অ্যাকাউন্ট হচ্ছে ফার্স্ট এক্সাম এফ আই আর এস টি ফার্স্ট জিমেল ডট কম এই অ্যাকাউন্টে আপনারা অবশ্যই আপনাদের ডাউট উইদাউট হেজিস্টেশনে এই জিমেল অ্যাকাউন্টে পাঠাতে পারেন এবং যে কোনো পরীক্ষার প্রশ্নপত্র পাঠাতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও আপনাদের যদি ভিডিওটি অবশ্যই খুব ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ ও ফেসবুক স্টাডি রিলেটেড গ্রুপে আপনারা শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন আমরা অবশ্যই আপনাদেরকে এই অ্যাপ থেকে এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা অবশ্যই লাভবান হবেন এবং আপনাদের পরীক্ষা ক্র্যাক করতে পারেন তো স্টেটিউন স্টেল আপ থ্যাংক ইউ সো মাচ ফর